শোন মিত্রগুলোকে এখানে রাখা যাবে না বলেছিস, কি করতে হবে শোন। এই তুই ফোনটা কেন চুরি করলি রে? অনেক কিছু শিখিয়েছে, দুষ্টুকে পাল্লায় পড়লে কেউ মাল জব্দ করতে হয়। কি করবি তুই? বলছি বলছি, আগে তুই বল তোর বাড়ির ফোন নাম্বার মনে আছে কিনা। বাবা কাকা দাদা মনে নেই। তুই এক্ষুনি ঘরে মাসির কাছে যা রিমঝিম, ফোন নাম্বার মনে আছে তোমা? 9 8। রাহুল, রাহুল কি হয়েছে রাহুল? তুই একটুকে কি বলছিস? হ্যাঁ, সব দুতি দোষ দুতি দায়ী কেন বলছিস? কি করছো? হ্যাঁ বল আমাকে, কি করছো বল, আরে বল। কিছু করেনি, কিছু কিছু করেনি, কিছু করেনি, কিছু করেনি মানে? হ্যাঁ রাহুল, আমি নিজে কানে শুনেছি তুই বলছিস দুতি দায়ী দুতি দোষ করেছে। রাহুল রাহুল সত্যিটা বল, আমার কাছে কিছু গোপন করার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাহুল মুখন যা হয়েছে আমাকে বল বল বল। মা আপা আসলে, হ্যাঁ বল, রিমঝিমকে, হ্যাঁ বল বল, রিমঝিমকে দুটি শুকিয়ে যাচ্ছে আমাদের মেয়েকে, আমরা কি করে খুঁজে পাবো না, কি করে খুঁজে পাবো আমাদের মেয়েকে, কি করে খুঁজে পাবো? কোথায় ছিলে তুমি দুটি? হ্যাঁ কোথায় ছিলে? আমি বুঝতে পারছি না, আমি জানি আপনারা সবাই ভাবছেন আমার জন্য, আমার দোষেই হয়তো রিমঝিম হারিয়ে গেছে, আমি আমি ওর যোগ্য মা হয়ে উঠতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন না, আমি আমি চেষ্টা করেছিলাম, আমি সবসময় ওর থেকে নজরে নজর দিয়ে রেখেছিলাম, কিন্তু কখন এক মুহূর্তের মধ্যে আমার হাত ছাড়িয়ে কোথায় চলে গেল আমি জানি না মা। আমি এতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিলাম, আমার মনে হচ্ছিল কোনো একটা মিরাক্কেল ঘটবে, আমার মেয়ে রিমঝিম আমার কাছে ফিরে আসবে, সে আমাকে জড়িয়ে ধরে মিনি বলে ডাকবে। ফিরে এলো না আমার রিমঝিম আমার কাছে। কেন ভগবান, কেন তুমি এটা করলে আমার জন্য? কেন কেন করলে? আমাকে মাতৃত্বের সাথ দিও, সবটা কেড়ে নিলে, কেন আমার গোল খালি করে দিলে ভগবান? কেন করলে, কেন করলে আমার, কেন করলে আমার সাথে? সন্তান তো রক্ত রাহুল, চাইলে এক্ষুনি দুতির মুখ থেকে সত্যিটা বের করিয়ে রিমঝিমকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমিও চাই না ওই মেয়েটার জন্য সারাটা জীবন আমাকে
রিদ্ধির পায়ের তলায় থাকতে হোক, তাই সবটা জেনেও এই দোষরা চুপ করে হজম করতে হচ্ছে আমাকে। Brilliant! Outstanding! কি ইন্টেন্সিটি দিয়ে অ্যাক্টিংটা করলে! সেম ইন্টেন্সিটি দিয়ে এবার ভগবানকে ডাকো, মন প্রাণ দিয়ে প্রার্থনা করো। কারণ খড়ি রিদ্ধি একবার যদি রিমঝিমকে পেয়ে যায়, তাহলে শুধু আমাকে না, তোমাকেও কোমরে তুড়ি লাগিয়ে লকআপের খানি টানাবে। কেউ বাঁচাতে পারবে না। কি হলো আপনার, আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি ঠিক আছি। আপনি ঠিক নেই বেশ বুঝতে পারছি আমি। শুনুন শুনুন, আপনি 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 বাড়ি গিয়ে একটু রেস্ট নিন। এইভাবে কি কী করে না খেয়ে দিয়ে কীভাবে কী কী করে শরীর চলবে বলুন তো। আর পুলিশ তো আছে, পুলিশ তো ব্যবস্থা করবে, পুলিশকে তো বলা হয়েছে কিছু না কিছু ব্যবস্থা হয়েছে। আর নাহলে আমি তো আছি, আমি এখানে থাকছি, আপনি দয়া করে বাড়ি। না না, আমি যাবো না কোথাও, রিমঝিমকে খুঁজে না পেলে আমি কোথাও যাবো না, ওকে নিয়েই আমি ফিরব। আপনার কোনো কথা আমি শুনি, আপনাকে বাড়ি যেতেই হবে, চলুন। আমি যাবো না, আপনি বাড়ি গিয়ে উঠুন। একটা অচেনা নম্বর, এটা ওই যারা কিডন্যাপ করেছিল র‍্যানসাম চাওয়ার জন্য ফোন করছে না তো, নাহলে তো পুলিশ আমাকে ফোন। দেখো দেখো, হ্যালো হ্যালো করিমাশি, রিমঝিম এখানে, দুষ্টু লোকরা আমাকে ধরে রেখেছে করিমাশি, খুব তাড়াতাড়ি এসো। তুই ঠিক আছিস রিমঝিম? তুই কোথায় আছিস? জানি না তো, একটা বন্ধ ঘরে আটকে রেখেছে। এখানে আরো আমার মতো অনেক বাচ্চা আছে জানো, ওদেরও ধরে নিয়ে এসেছে লোকটা। আচ্ছা তো তুই আমাকে একটু বলতো, তোর আশেপাশে তুই কি দেখতে পাচ্ছিস বল একটু আমাকে। পাশে না একটা রেল লাইন ট্রেন যাচ্ছে। আর হ্যালো হ্যালো রিমঝিম, হ্যালো কি বললো? ফোনটা কেটে গেল রিমঝিমন বাবু। আমি তো তবে রিমঝিম আমাকে বললো যে ওকে যেখানে আটকে রেখেছে তার আশেপাশে নাকি একটা রেল লাইন আছে, আর ও একা নেই, ওর সাথে অনেকগুলো বাচ্চা আছে। অনেক হয়েছে তোর পাকামো, বা তোর কী ব্যবস্থা করি দে একেবারে। কি হলো তোর বাচ্চাটা কোথায় গেলো? তুমি তো বলেছিলে আমি বিপদে পড়লে খুড়িমাসি আমাকে বাঁচাবে, তাহলে খুড়িমাসিকে পাঠিয়ে দাও না প্লিজ। প্লিজ মা আমার কথা শোনো। আমি বরঞ্চ আশেপাশে কাউকে জিজ্ঞেস করি রিমঝিমকে দেখেছে কিনা, ঠিক আছে? এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন আশেপাশে? তো দেখিনি কোথাও। ঠিক আছে, গাড়ি রেডি কর, আমরা এক্ষুনি বেরোবো। দাদা বলছি আশেপাশে অনাথ আশ্রম আছে বাচ্চাদের? না না, আমার ঠিক জানা নেই। আসলে আমাদের বাড়ির বাচ্চা মিসিং, এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? ইয়েলো কালারের জামা পড়েছে। ওই না তো, কি বলতো? রামপুরি ছুরি,
কথা বললে না, এফোর ওফোর কর, চুপচাপ বল রিমঝিম কোথায়। আচ্ছা দাদা, এখানে ওই রেল লাইনের পাশে কোনো আশ্রম আছে কি বাচ্চাদের? অনাথ আশ্রম? না, এখানে কোনো অনাথ আশ্রম নেই, আমরা তো সেরকম কিছু শুনি। চলো চলো, ঠিক ঠিক আছে। দেখো কান, এতক্ষণ আমাদের হারমাস জ্বালিয়ে এখন এখানে এসে প্রার্থনা করছে। যাবার সময় হয়ে গেছে তো। ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।